আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনের পথের দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দোয়াটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সেজদায় অধিক পরিমাণে পাঠ করতেন। সে দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি। দোয়াটি এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাদের রব, আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আপনার প্রশংসা, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। সহিহ বুখারি হাদিস নাম্বার 794, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1113। দোয়াটি পড়ার পাশাপাশি মনে মনে আপনার মনের কোনো আশা থাকলে, কোনো ইচ্ছা থাকলে, কোনো চাওয়া থাকলে, কোনো অভাব অভিযোগ থাকলে, যদি আপনার অভাব অনটন দুঃখ কষ্ট থাকে, তার ব্যাপারে আল্লাহ তাআলাকে বলবেন। দোয়াটি আপনারা বেজোট সংখ্যায় 3 বার, 5 বার, 7 বার আপনার সময় অনুযায়ী পড়তে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি। এই দোয়াটি পড়তে পারেন, এমনকি আপনি রুকুতেও এই দোয়াটি পড়তে পারেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলে গিয়েছেন, এবং আমাদের যাদের অধিক গুনাহ হয় তাদেরও এই দোয়াটি রুকু সেজদায় বেশি বেশি পড়ার উচিত, কারণ আপনার গুনাহ মাফ হলে আল্লাহ আপনার চাওয়া পাওয়া দ্রুত কবুল করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।